মহাদেবপুর বোমাবাজি কাণ্ডে এক মহিলা সহ তিনজনকে গ্রেফতার করলো ইংরেজিলা থানার পুলিশ। আজ তিনজনকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। বৃহস্পতিবার রাতভর তল্লাশি চালিয়ে ইংরেজিলা থানার পুলিশ এই তিনজনকে গ্রেফতার করে। মহাদেবপুর বোমাবাজি কাণ্ডে দুই মহিলা সহ তিনজনকে গ্রেফতার করলো ইংরেজিলা থানার পুলিশ। শুক্রবার তিনজনকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। বৃহস্পতিবার রাতভর তল্লাশি চালিয়ে ইংরেজিলা থানার পুলিশ এই তিনজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলো অভিযুক্ত শ্যামল ঘোষের স্ত্রী জুমা ঘোষ, সমীর ঘোষের স্ত্রী সরস্বতী ঘোষ এবং দেবকুমার ঘোষ। এই তিনজনকেই আজ মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজিলা থানার পুলিশ। উল্লেখ্য, এলাকা দখল ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষে বুধবার রাত থেকেই রণক্ষেত্রের আকার নেয় মহাদীপুর। বৃহস্পতিবার সকালে প্রকাশ্যে বোমাবাজি করে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। রাতভর এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ এই তিনজনকে গ্রেফতার করে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্ট লেন্স ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.